আজি মই আপোনাকক মার্কেট পৰিকা পুৰা টেষ্টি টেষ্টি অৰেঞ্জ জুস বনাইকি দেখিবি তাহা পুনি জুসৰে নহ নৰমাল মিক্সিং জাৰৰে তো চলন্তু ভিডিঅ'কু ষ্টাৰ্ট কৰিবা এ অৰেঞ্জ জুস বনিবা পাই মুঠি তিনিটা বড় অৰেঞ্জ নি যাইছি বা তিনিটা বড় কমলা নি যাইছি এটা মই ফ্রেশ কমলা নিছি আপোনা মানে জেতে বেলে বি জুস বনাউচন্তি ফ্রেশ কমলা হি ইউজ করন্তু মই তিনিটা কমলা নি যাইছি এটি মই কমলার চোপাকু ভাল ভাবরে ছড়াই দেইছি আউ তার ধলা পাটকু বাহার কর দেইছি আউ মঞ্জিকু মধ্যে মই এটি বাহার করে দেইছি এবে কমলা সবুকু মই গোটে মিক্সিং জার কো নি যাউছি দেখন্তু আকু গোটে মিক্সিং জার কো নেকি পুরা ভাল ভাবরে গ্রাইন্ড করে দেইছি দেখন্তু আকু পুরা চিকন করিকি মু গ্রাইন্ড করে নেইছি এটি গটে মু স্ট্রেনার নেইছি স্ট্রেনারে এ অরেঞ্জ জুস সবুকু ছানি নেপা দেখন্তু মু আকু কেমিতি ছানুছি আকু পুরা ভাল ভাবরে ছানি নেবে আকু মুটি পুরা ভাল ভাবরে ছানি নেইছি জুস পার্ট সব আমার এটি বাহারি যাইছি আউ এক্সট্রা খদড়া অংশকু আমি বাহার করি নেবা দেখন্তু মু আকু এটি বাহার করি নেইছি এবে এথিরে স্বাদ অনুসারে মু লুণ দেড় চামচ পকাই দউছি আপন মানে চাইলে এটি বিট লুণ পকাই বি পারিবে নচেত স্কিপ বি করি পারিবে যদি বিট লুণ পছন্দ নয় তো স্কিপ বি করে পারিবে চাহিবে তো চিনির কোয়ান্টিটি এটি কম কিংবা বেশি বি করে পারিবে চিনির গুণ্ড পকাই সারিবা পরে মু আকু পুরা ভাল ভাবে এটি গোলাই দেইছি আউ আমার এটি অরেঞ্জ জুস রেডি হয়ে যাইছি এবে মু সার্ভিং গ্লাস কু আকু সার্ভ করুছি দেখন্তু মু আকু এবে সার্ভিং গ্লাস কু সার্ভ করেছি আপন মানে চাইলে আইস কিউব রে বি আকু পকাই কি আর মজা নেই পারিবে কারণ যেহেতু আগকু গরম দিন বা খরা দিন আসুছি তো এমতি রিফ্রেশিং ড্রিঙ্ক কু আপন মানে আইস কিউব বা বরফ খন্ড সহ পকাই কি পিয়ন্তু আউ আর মজা নিয়ন্তু আশা করুছি আজির এই অরেঞ্জ জুস রেসিপিটি আপন মানুষ ভাল লাগিথিবো ধন্যবাদ।